আজকে আমি আমার বড় ছেলেকে নিয়ে বসেছি ইটিং শো না চ্যালেঞ্জ শো না চ্যালেঞ্জ করব করো তাহলে বন্ধুরা চ্যালেঞ্জই করব শো না আমার একটু ঠান্ডাতে গলা সমস্যা আছে গলাটা বসে গেছে শোই করো তা আজকে মেনুতে আছে ভাত মটন আর চালতা টক ঠিক আছে তা বন্ধুরা রিডিং শো না না সর এখান থেকে চ্যালেঞ্জ করবি যেটা করা করো যে কোনো একটা করলেই হলো কোনটা করবি যেটা করো করো তুমি আমি তো চ্যালেঞ্জ করব তুই কি করবি চ্যালেঞ্জ করব তাহলে ঠিক আছে বন্ধুরা আমার ছেলে চ্যালেঞ্জই করবে দেখা যাক তবে মটন খুব প্রিয় তা খেয়ে নিই আগে গরম গরম না ঠান্ডা হয়ে যাবে নে কাউন্ট কর 1 কি 1 2 এই ভাত ওয়াটে ভাত ভাঙা হয়ে গেল তুই মাংস ঢোকান হয়ে যাবে আর তিরিতে টক খাওয়া যাবে স্টার্ট না বলে বলবে ফিনিশ এই প্ল্যান 1 2 3 স্টার্ট মটনে যদি এরকম বড় বড় আলু না থাকে সেই মটন খেয়ে ঝোল খেয়ে কোনো টেস্টই নেই ঝোলে মটনে ঝোল আর এই বড় বড় আলু হচ্ছে মেন তাই না বল কিরে আমি আর কিছু বলবো না এখন কেন তোর জিভ দিয়ে ঝোল বেরিয়ে যাচ্ছে নাকি মটনের আলু না হলে হয় ভাবতে মানে আমার একটু বেশি হয়ে গেছে তোর থেকে বন্ধুরা বেশি মটন নিই নি এটা আমরা দুপুরে খাচ্ছি বিকেলে আবার ঠাকুর দেখতে যাব তখন আবার বাইরে খাওয়া দাওয়া করব তাই এখন যদি বেশি করে মটন খেয়ে নিই তাহলে খুবই অস্বস্তি হবে শরীরে আর কষ্ট হবে তাই আমরা অল্প করে মটন নিয়েছি আমাদের চ্যানেলটা অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব না একদমই হচ্ছে না আপনারা দেখা দেখবেন দেখার পরে না দেখার আগে সাবস্ক্রাইব করে নেবেন তারপরে আমাদের ভিডিওগুলো দেখবেন আপনারা দেখার পর সবাই ভুলেই যান সাবস্ক্রাইব করতে
মাংসের কিন্তু হাত চিবাতে হবে। বুঝলি? ফেলে মুখটা শুদ্ধ হয়ে গেল, শুদ্ধি হলো, মুখ শুদ্ধি হলো। টকটা এত ভালো হয়েছে না, একটুখানি খেয়ে দেখলাম। আমার বড় ছেলে একটু লাজুক, তাই না, একটু কম কথা বলে। আমার ছোট ছেলে আবার ঠোঁটটা পুরো কাটা, এত কথা বলবে মাথায় খারাপ করে দেবে সবার। আর ছোট ছেলে এতই লাজুক যে মাথায় তুলতেও লজ্জা পায় কথা বলতেও। এই বড় ছেলে, আমি ছোট ছেলে নিয়েও এর আগে শো করেছি, আমার আগে পুরোনো ভিডিওতে গিয়ে দেখবে। ও একদম এত কথা বলবে যে ওখানে আমি বসতেই চাই না। দুজন দু রকম হয়েছে। খাবো না, গরম লাগছে। হেরে গেছে, ও পড়েছে আর পারবে না। টকটা আমি একটু আরাম করে খাবো। ও যেহেতু নিজে ই করে নিল, সারেন্ডার করে নিল যে পাচ্ছে না, তাহলে ও হেরে গেছে। তা বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, আমি টকটা একটু আরাম করে খেয়ে সব হাত পা ধুয়ে পানিশমেন্ট নিয়ে ফিরে আসলাম। বন্ধুরা, আমি পানিশমেন্ট নিয়ে ফিরে আসলাম সব পরিষ্কার করে ধুয়ে। আমার ছেলেকে আমি কি পানিশমেন্ট দিয়েছি সেটা আপনারা দেখুন। এর আগের দিন আমার মাথায় ডিম ফাটিয়েছিল, সে আমার যা অবস্থা করে দিয়েছিল, তার বিপরীতে শাস্তি হচ্ছে এটা। ও হাসিনা জলপা বলে জানে জানা, দেখতে দেখতে নাই আমি।
যা বলবা আমি কি বলবো আমার হাসিনা হাসিনা বলো কিছু দেখছে নি তো আমাকে এত মেয়ে সাজিয়ে ফেলেছে কিছু বলার নেই তার হচ্ছে একটু জোরে বলো তো মাইকটা তুমি নিয়েছি তা কি বলবো আর কিছু বলার নেই মেয়ে তো সাজিয়ে ফেলেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কমেন্টে জানাবেন কি কি কেমন আমি নিজেও জানি না আমাকে কেমন সাজিয়েছে আমি দেখিনি এখনো পর্যন্ত আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগে আমাকে কেমন দেখতে লাগছে আর সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন ঠিক আছে বন্ধুরা আমি যে সাজিয়েছি আমার সাজানোটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা জানাবেন গরম লাগছে কি এটা পুরো কোনো উকুন ফুকুন নেই কিন্তু এর মধ্যে পরিষ্কার ফ্রেশ একদম শ্যাম্পু করা আছে ঠিক আছে আর কুটকুট 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 করছে না উকুন নেই এটা পরিষ্কার শ্যাম্পু করে দিয়েছি একদম ফ্রেশ দেখ ঠিক আছে বন্ধুরা বেশি আর কি করলে ছেলে রেগে যাবে বড় হয়ে গেছে এখন অল্প অল্প থাকাই ভালো তা যা বলার বলে দে ভিডিও শেষ করে দে লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আমাদের এই ভিডিওটাকে আমাদের এই ভিডিওটাকে আর অবশ্যই সাবস্ক্রাইবটা তো করেই দেবেন হ্যাঁ তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে কোনো একদিন টাটা টাটা পুজোতে সবাই মাস্ক পরে বেরোবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন।